বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে পুরো ইন্ডিয়া তো বটেই, পুরো বিশ্বে যেন তোলপাড় লেগে গেছে। বলিউড বাদশাহর পুত্র বলে কথা, সেখানে মিডিয়ার একটু অতি আগ্রহ থাকবে না তা কি হয়। তবে শাহরুখ খানের মতে তার ছেলেকে নিয়ে দেশ বিদেশের মিডিয়া একটু বেশি মাতামাতি করছে। এই দুঃসময়ে শাহরুখের পাশে সালমান খান সহ অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু অপরাধ প্রমাণিত হয়ে গেলে শাহরুখ পুত্রের 1 বছরের জেল অথবা জরিমানা সহ কারাদণ্ড হতে পারে। তবে মিডিয়াকে শাহরুখ খান দিলেন অবাক করা তথ্য। এনডিটিভির সাংবাদিক প্রণয় ঘোষের এক সাক্ষাৎকারে শাহরুখ খান তার ছেলেকে নিয়ে দিয়েছেন অবাক করা তথ্য। প্রণয় ঘোষ কিং খানকে প্রশ্ন করেছিলেন, আপনি তো বলিউড বাদশাহ, সারা বিশ্বে আপনার এত নাম ডাক, আপনার মতো একজন সেলিব্রিটির সন্তান কিভাবে এই মাদক কাণ্ডে জড়িয়ে পড়ল। ঠিক তখনই শাহরুখ খান অনেকটা রেগে গিয়ে প্রশ্নের উত্তর দেন, ছেলে মেয়েরা এই বয়সে একটু আধটু পার্টি করবেই, আর সেই পার্টির ভেতরে যদি অল্প কিছু ঘটেও যায় সেটাকে বড় করে দেখার কিছু নেই। প্রণয় ঘোষ আরো প্রশ্ন করেন, আপনার ছেলেকে মুক্ত করতে আপনি কি উদ্যোগ নিচ্ছেন। এই প্রশ্নের জবাবে শাহরুখ খান বলেন, আরিয়ানকে মুক্ত করা না পর্যন্ত আমি সিনেমার শুটিং এ ফিরছি না। অল্প সময়ের সাক্ষাৎকারে এনডিটিভির সাংবাদিক প্রণয় ঘোষকে নিজের ছেলেকে নিয়ে এই অবাক করা তথ্যগুলোই জানিয়েছেন শাহরুখ খান। শাহরুখ খানের এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।